সবাইকে খুবই লোভনীয় একটি ডেজার্টের রেসিপি শেয়ার করছি, আর সেটা হচ্ছে পৃথিবীর সবথেকে সহজ রেসিপি মিল্ক পুডিং। পুডিং এর অনেক ধরনের রেসিপিই আছে, তবে এই পুডিং এর রেসিপিটা হচ্ছে সবথেকে সহজ। এর থেকে সহজ আর সুন্দর পুডিং এর রেসিপি কিন্তু আর হয় না। আর আমি বলবো এই পুডিং এর টেস্ট অন্যান্য যে কোনো পুডিং থেকে অনেক বেশি মজার। চুলায় প্যানে আমি প্রথমে 3 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়েছি। এরপর এখানে আমি 1/2 কাপ চিনি দিয়ে দিলাম, আর চিনির পরিমাণটা আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন। সেই সাথে কয়েকটা এলাচ এখানে দিয়ে দিলাম, এতে করে এটা খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। ভালো করে নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নেব। আর এই দিকে আমরা আরেকটা মিশ্রণ তৈরি করে নেব, এই জন্য এখানে 1/2 কাপ নিয়েছি নর্মাল লিকুইড দুধ। এরপর এখানে 1 টেবিল চামচ থেকে কিছুটা কম আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি। আগার আগার পাউডারটা গরম দুধে কোনোভাবেই দেওয়া যাবে না, আগার আগার পাউডারে কোনো প্রকার দলা যাতে না থাকে সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। এইদিকে দুধটা যখন এরকম বলক আসতে শুরু করবে, ঠিক তখনই আগার আগার পাউডারে যে মিক্সারটা আছে সেটাকে এখানে দিয়ে দিব। মিক্সারটা দেওয়ার সাথে সাথে এইভাবে স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে দিতে হবে। দুধে আগার আগার পাউডারে মিক্সারটা দেওয়ার পর এরপর দুধের মধ্যে যে এলাচগুলো ছিল সেগুলোকে আমি তুলে নিচ্ছি। দুধটাকে এখন আমি 3 মিনিটের মতো জাল করে নেব। চুলার আজ মিডিয়ামে রেখে 3 মিনিটের মতো দুধটাকে জাল করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আস্তে আস্তে ঘন হতে শুরু করেছে। ঠিক এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে এটাকে নামিয়ে নিচ্ছি। এরপর পুডিংটাকে আমরা যে পাত্রে সেট করব সেটাতে দুধের মিশ্রণটাকে ঠিক এইভাবে আমি দিয়ে দিব। এখন এই পুডিংয়ের মিশ্রণটাকে 2 ঘন্টার জন্য সেট হতে রেখে দেব। পুডিংয়ের এই মিশ্রণটাকে ঠান্ডা জায়গায় রাখতে হবে। পুডিংটা যখন জমে যাবে এরপর আমরা জেলু তৈরি করে নিব। তার জন্য প্যানে আমি প্রথমে 1/2 কাপ নর্মাল পানি দিয়ে দিলাম। এরপর এখানে 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার, সাথে সাথে আমি ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়ামে আছে। আগার আগার পাউডারটা পানিতে ভালো করে মিশানোর পর এরপর এখানে আমি আরও 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। আর তার মানে এখানে জেলুর জন্য 1.5 কাপ পরিমাণ পানি দিতে হবে। 1.5 কাপ পরিমাণ পানিতে 1/2 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার দিতে হবে। ভালো করে মিশিয়ে এটাকে বলক তুলে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো চিনি। চিনিটা দিয়ে আবারও সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নেব। খুবই সামান্য পরিমাণ আমি প্রথমে জর্দার রং দিয়ে দিচ্ছি। জর্দার রংটা হালকা একটু মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি রেড ফুড কালার খুব সামান্য পরিমাণ। জর্দার রঙের সাথে রেড ফুড কালারটা মিক্স করলে এর কালারটা কিন্তু একদম টুকটুকে লাল আসবে। ভালো করে মিশিয়ে নিয়ে এখানে প্রায় 1 টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে দিলাম। সব কিছুকে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিব। 2 থেকে 3 মিনিটের মতো জেলুটাকে চুলায় রেখে বলক তুলে নিতে হবে। যখন ভালো করে বলক চলে আসবে এরপর চুলা থেকে এটাকে নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন পুডিংটা কিন্তু এরই মধ্যে পারফেক্টলি সেট হয়ে গিয়েছে। আর পুডিংটাকে হাত দিয়ে ঠিক এইভাবে আলতো করে করে একটু আলাদা করে নিতে হবে। এরপর তৈরি করে রাখা গরম যে জেলুটা আছে সেটাকে এখানে উপরে দিয়ে দিব। গরম জেলুটাকে পুডিংয়ের উপর ডিরেক্ট না দিয়ে এইভাবে একটা চামচের সাহায্যে উপর থেকে ফেলতে হবে। আস্তে আস্তে পুরোটা জেলো আমি উপরে দিয়ে দিচ্ছি। সবটুকু জেলো দেওয়া হয়ে গিয়েছে। এখন একটি স্প্যাচুলা দিয়ে ঠিক এইভাবে পুডিংয়ের সাইডগুলোকে আলতোভাবে একটু তুলে নিব। এতে করে উপরে যে জেলোটা আছে সেটা নিচে একটা সাইড হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। হয়ে গিয়েছি, জেলোটাকে এখন সেট করে নিব। তার জন্য এটাকে 1 ঘন্টা একটা সাইডে রেখে দিব। 1 থেকে 1.5 ঘন্টা পর জেলোটা দেখতেই পাচ্ছেন পারফেক্টলি সেট হয়ে গিয়েছে। আর এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আমি হাত দিয়ে 4-5টা এভাবে আলতো করে নিচ্ছি। আর এই মিল্ক পুডিংটা 4-5টাকে কিন্তু হাত দিয়ে আলতো করতে হবে, ছুরি ইউজ করা যাবে না। এরপর একটি প্লেটের সাহায্যে এটাকে আনমোল্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। এখন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এরকম একটি সুন্দর পুডিং যে কোনো প্রোগ্রামের টেবিলে কিন্তু রাখাই যায়, আর এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। মিল্ক পুডিংয়ের এই রেসিপিটা হচ্ছে সবথেকে সহজ একটি রেসিপি। রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। এমন সব মজার আর নতুন রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন। আজ এ পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।